নমস্কার দর্শক বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলুন জেনে নিই আজকের দিনের সম্পর্কে এবং আজকের রাশি সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জেনে নেব। সবার আগে আমরা জেনে নিচ্ছি আজকের রাশির সম্পর্কে এবং দিনের সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে ত্রয়োদশী তিথি, আজ পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ, আজ নক্ষত্র হচ্ছে পুষ্যা, আজ বার হচ্ছে বৃহস্পতিবার, 25 আগস্ট 2022। আজকের সূর্যোদয় হবে সকাল 5:17 এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টার সময়। আজকের চন্দ্র রাশি হচ্ছে কর্কট রাশি, আজ যেই জন্মগ্রহণ করবে তার রাশি হবে কর্কট রাশি। এখন জেনে নেব আমরা আজকের অশুভ সময়। মানে রাহুকাল চলছে দুপুর 2:02 থেকে, অশুভ সময় চলছে বিকাল 3:37 পর্যন্ত। আপনারা এই সময়ের ভিতরে নতুন কোনো কাজ বা ভালো কোনো কাজ শুরু না করাই আপনাদের জন্য সবথেকে ভালো হবে। চলুন এরপর জেনে নিচ্ছি আমরা আজকের শুভ সময়। আজকের শুভ সময় হচ্ছে সকাল 11:11 থেকে, শুভ সময় চলছে দুপুর 12:36 পর্যন্ত। আপনারা এই সময়ের ভিতরে নতুন কোনো কাজ বা ভালো কোনো কাজ শুরু করতে পারেন, এতে আপনাদের কাজে সফলের চান্স সবথেকে বেশি থাকছে এবং ভালোভাবে হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। চলুন এরপর জেনে নিচ্ছি আজকের শুভ দিক। আজকের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। দক্ষিণ দিকে কোনো কাজ থেকে থাকলে সেই কাজটি ভালোভাবে হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। চলুন এরপর জেনে নেব আমরা আজকের 12টি রাশির রাশিফল সম্পর্কে। প্রথমে জেনে নিচ্ছি আমরা মেষ রাশি। মেষ রাশি যাতায়াতের আজকের দিনটি আপনাদের কেমন যাবে, কোনো পরিকল্পনা ভেসে যাওয়ায় মনে কষ্ট বৃদ্ধি পেতে পারে, তাই আপনাকে আজকে একটু সংযত থাকতে হবে। আজ নতুন কোনো পরিকল্পনা না করাই আপনার জন্য ভালো হবে, এমনকি নতুন কোনো কাজ শুরুও করবেন না। আজ নিজের উপরে একটু আত্মবিশ্বাসী হতে হবে। আজ কাজের জায়গায় কোনোভাবে বিঘ্ন আসতে পারে, অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে। আজ সাফল্য না আসা পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে। তাদের কঠোর পরিশ্রমে দাম নাও পেতে পারেন, তাই মনে বেশি কষ্ট পাবেন না, চেষ্টা করবেন আজকে একটু সংযত থাকতে। আজ নিজের মতো করে আজকে দিনটি পরিচালনা করার চেষ্টা করুন, এতে আপনার জন্য ভালো হবে। কারণ বন্ধুর সঙ্গে আজকে দেখা করতে যেতে পারেন, কিন্তু তাতে লিমিটেড সময় কাটানো আপনার জন্য ভালো হবে। আজ হতাশা বাড়তে পারে, তাই আপনাকে একটু সংযত থাকতে হবে। আজকে যারা অফিসে কাজ করেন তাদের আজকে কাজে জায়গায় বেশ সম্মানিত হওয়ার সুযোগ থাকবে। আজকে দিনটি আপনাদের জন্য বেশ ভালো যাবে, অফিসে আজকে আপনি সবার চোখে বেশ ভালো সম্মান অর্জন করতে পারবেন। আজকে পারিবারিক বিষয়টাও আপনাদের মোটামুটি ভালোই যাবে, প্রেমের বিষয়ে আপনাদের মোটামুটি ভালোই রয়েছে। আজকে আপনার শুভ রং হলুদ, শুভ সংখ্যা সাদা, শুভ দিক দক্ষিণ দিক। আপনারা সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এখন জেনে নেব আমরা বৃষ রাশি। বৃষ রাশি যাতায়াতের আজকে দিনটি আপনাদের কেমন যাবে, প্রেমের সম্পর্কে একঘেয়ামি কেটে যাওয়া বিশেষ কোনো পরিকল্পনা করতে পারেন, আজ নিজের পছন্দের কোনো জায়গায় ঘুরতে যেতে পারেন, অথবা বাড়ির কাছাকাছি কোনো জায়গায় ঘুরতে যান বা বাড়িতে কোনো রকম কোনো অনুষ্ঠান বা আলোচনা করতে পারেন, এতে আপনাদের জন্য বেশ নিজের মতো করে সময় কাটাতে পারেন। আজকে নিজের বুদ্ধিতে পুরোটা দিন পরিচালনা করার চেষ্টা করুন, কারোর প্রলোভনে প্ররোচনায় পা দেবেন না, এতে আপনি বিপদে পড়তে পারেন, এমনকি আপনার অর্থ ক্ষতির ভীষণ সম্ভাবনা রয়েছে। আজকে আপনাকে বুঝে শুনে খরচপাতি করতে হবে, একটু সঞ্চয়ের দিকে বেশি মনোযোগী হওয়া দরকার রয়েছে। আগামী সময়ে আপনার আর্থিক পরিস্থিতি খারাপ হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। আজ স্বাস্থ্য আপনাকে একটু ভোগাতে পারে, তাই স্বাস্থ্যের দিকে একটু চিন্তিত হতে পারেন, স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। আজ কথায় কথায় মেজাজ হারাবেন না, আপনাকে একটু বুঝে শুনে কথা বলতেই হবে, নাহলে বিপদ আরও বেশি বৃদ্ধি পাবে। আজ লাভের মুখ দেখতে পাবেন ব্যবসায়, কিন্তু কোনো রকম তাড়াহুড়ো করবেন না, এতে ব্যবসার ক্ষতির মুখে পড়তে পারে। আজকে আপনার শুভ রং সবুজ, শুভ সংখ্যা লাল, শুভ দিক দক্ষিণ দিক। আপনারা সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। এখন জেনে নেব আমরা মিথুন রাশি। মিথুন রাশি যাতায়াতের আজকে দিনটি আপনাদের কেমন যাবে, আজ অধিক কাজের চাপে শারীরিক ও মানসিক ক্লান্তি বৃদ্ধি পেতে পারে, আজ প্রযুক্তিগত কোনো কাজ নিয়ে সারাদিন চিন্তার মধ্যে কাটতে পারে, তাই অবশ্যই নতুন কোনো কাজের সঙ্গে আপনি আজ যুক্ত হলে আপনার জন্য দিনটি পুরোটি ভালো যাবে। আজ দিনের দ্বিতীয় ভাগ কোনোরকম সমস্যার সমাধান হয়ে যেতে পারে, তাই আজকের দিনটি মোটামুটি আপনার ভালোই যাবে। আজ ব্যক্তিগত জীবনে সমস্যা মেটাতে সঙ্গিনীর সঙ্গে দীর্ঘ আলোচনা করতে পারেন, নিজেদের ভিতরে যাতে কোনোরকম ভুল বোঝাবুঝি না আর থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখুন, এমনকি নিজেদের মতো করে আজ সময় কাটাতে পারেন, বাড়ির কাছাকাছি বা কোনো জায়গায় ঘুরতেও যেতে পারেন। আজকে মা বাবার স্বাস্থ্যের দিকে একটু ধ্যান দেবেন, নাহলে আপনার চিন্তা বৃদ্ধি পেতে পারে। আজকে আপনার শুভ রং সবুজ, শুভ সংখ্যা 15, শুভ দিক উত্তর দিক। আপনারা সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।
এখন জানবো আমরা কর্কট রাশি। কর্কট রাশি জাতকদের আজকের দিনটি আপনাদের কেমন যাবে? আজ সঙ্গিনীর সঙ্গে সম্পর্ক ঠিক রাখার জন্য বেশি সচেতন থাকা প্রয়োজন রয়েছে। এমনকি নিজেদের সম্পর্কের ভিতরে তৃতীয় কোনো ব্যক্তি যাতে প্রবেশ না হয় সেদিকে অবশ্যই বেশি ধ্যান দেওয়া উচিত। আজ কোনো কারণে তাড়াতাড়ি উত্তেজিত হয়ে পড়তে পারেন, যা আপনাকে খুব ক্ষতির মুখে ফেলতে পারে, তাই আপনাকে আজকে একটু ধৈর্য ধরতে হবে। আজ দীর্ঘদিনের সম্পর্ক নজর দেওয়া জরুরি রয়েছে, সম্পর্কে কোনোরকমভাবে যেন ভুল বুঝাবুঝি না সৃষ্টি হয় সেদিকে খেয়াল রাখুন। আজ ভালোবাসার কথা বলতে পারেন মনের মানুষকে, এতে আজকের জন্য দিনটি ভালো রয়েছে। আজকে আপনার ব্যয়বহুল সম্ভাবনাও ভালো রয়েছে, তাই আপনাকে অবশ্যই একটু বুঝে শুনে চলতে হবে। আজকে আপনার শুভ রং হলুদ, শুভ সংখ্যা 11, শুভ দিক দক্ষিণ দিক। আপনারা সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন, বন্ধুবান্ধবের সঙ্গে অবশ্যই মেলামেশা করবেন, কিন্তু লিমিটেড সময় জন্য করলে আজকের দিনটি আপনার বেশ ভালো হয়। নিজের রাগকে আজকে বেশি করে নিয়ন্ত্রণ রাখবেন, নাহলে কিন্তু আপনি কোনো প্রিয় জিনিসকে হারিয়ে ফেলতে পারেন। আপনারা সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। এখন জেনে নেব আমরা সিংহ রাশি। সিংহ রাশি জাতকদের আজকের দিনটি আপনাদের কেমন যাবে? আজ একাধিক কাজের সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। যারা অনেকদিন ধরে কাজের খোঁজ করছিলেন তাদের জন্য দিনটি বেশ ভালো যাবে, কিন্তু যারা অফিসে কাজ করছেন অলরেডি তাদের আজ কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, এমনকি আজকে আপনাদের চাকরি নিয়ে টানাপোড়েন পর্যন্ত হতে পারে। তাই আপনাকে অবশ্যই কাজের দিকে বেশি সজাগ থাকতে হবে, কোনোভাবে গাফিলতি করা যাবে না। আজ রাস্তাঘাটে আপনাকে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে, প্রয়োজনে আজকে বাড়ির বাইরে না যাওয়ায় আপনার জন্য ভালো। রাস্তাঘাটে আপনার বিপদের সংখ্যা বেশ ভালো রয়েছে। আজ পুরনো কোনো সমস্যা ফিরে আসতে পারে, চেষ্টা করুন সেগুলোকে মিটমাট করে রাখতে। আজ সঙ্গিনীর সঙ্গে সময় কাটাতে পারেন, এতে আপনাদের জন্য ভালো হবে, কিন্তু কোনোরকম পুরনো কোনো সমস্যা নিয়ে টানাটানি করবেন না, এতে আপনার জন্য সমস্যা বৃদ্ধি পেতে পারে। পারিবারিক অশান্তি আজকে আরও বেশি বৃদ্ধি পেতে পারে, যা আপনার জন্য সমস্যা হতে পারে। আজ আপনার শুভ রং হয়েছে খয়েরি কালার, শুভ সংখ্যা 11, শুভ দিক দক্ষিণ দিক। আপনারা সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আজ দূরে কোথাও ভ্রমণের বিষয়টা ক্যান্সেল করতে পারেন, এতে আপনার জন্য ভালো হবে। এখন জেনে নেব আমরা কন্যারাশি। কন্যারাশি জাতকদের আজকের দিনটি আপনাদের কেমন যাবে? আজ প্রেমের সম্পর্কে নতুন মোড় আসার সম্ভাবনা রয়েছে, আজকে আপনাদের প্রেমের বিষয়টা বেশ ভালো যাবে। আজ সঙ্গিনীর কাছ থেকে পছন্দের কোনো উপহার পর্যন্ত পেতে পারেন, যা আপনার মন ভালো করে দিতে পারে। আজ রোজগারে আপনাকে একটু বেশি মনোযোগী হতে হবে, আজ নতুন কোনো ইনকামের রাস্তা আপনাকে খোঁজা জরুরি রয়েছে, এমনকি সঙ্গে সঙ্গে খরচাপাতি যাতে কম হয় সেদিকে খেয়াল রাখুন। আজ সুস্থ থাকতে প্রতিদিনের নিয়ম অনুপাতে শরীরচর্চার দিকে মনোযোগী হন, প্রয়োজনে কোনোরকম অসুস্থ হলে বা কোনোরকম সমস্যা দেখা দিলে ডাক্তারের পরামর্শ অবশ্যই নিন, এতে আপনার জন্য ভালো হবে। আপনার আজকে বিশেষ করে ত্বক এবং চুলের দিকে বেশি ধ্যান দেওয়া জরুরি রয়েছে। আজ দীর্ঘদিনের কোনো বাসনা মনের পূরণ হতে পারে, আজ আপনার যার জন্য মন খুশি থাকতে পারে, কিন্তু আপনাকে একটু সজাগ থাকতে হবে। আজ বাবা মায়ের শরীর খারাপ নিয়ে ভীষণ সম্ভাবনা দেখা দিতে পারে, তাই আপনাকে অবশ্যই সজাগ থাকতে হবে। নিজের খাওয়া দাওয়ার প্রতি বিশেষ ধ্যান রাখুন, এতে আপনার জন্য বেশ ভালো যাবে। আজকে আপনার শুভ রং হয়েছে হালকা নীল রং, শুভ সংখ্যা 11, শুভ দিক দক্ষিণ দিক। আপনারা সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। এখন জেনে নেব আমরা তুলা রাশি। তুলা রাশি জাতকদের আজকের দিনটি আপনাদের কেমন যাবে? আজ কাছের কারোর কাছ থেকে টাকা ধার নেওয়া বা দেওয়া আপনাকে একটু সংযত থাকতে হবে, প্রয়োজনে না দেওয়াই আপনার জন্য ভালো হবে। আজ আর্থিক পরিস্থিতি সঠিক রাখতে নিজের উপরে আত্মবিশ্বাস বৃদ্ধি জরুরি রয়েছে। আজ দুপুর পর্যন্ত একাধিক ব্যস্ততার মধ্যে কাটতে পারে, আজ সন্ধ্যার পর বন্ধু কিংবা পরিবারের লোকদের সঙ্গে বিশেষ সময় কাটাতে পারেন, এতে আপনাদের মধ্যে সম্পর্কটা আরও বেশ ভালো হয়ে উঠবে। আজকে আপনাদের প্রেমের সম্পর্ক কোনো বদল আসতে পারে, এমনকি দ্বিতীয় কোনো ব্যক্তির প্রবেশ পর্যন্ত হতে পারে, যা আপনাদের সম্পর্ককে খারাপের দিকে নিয়ে যেতে পারে, তাই আপনাকে একটু সজাগ হতে হবে। আজকে যারা ছোটোখাটো ব্যবসা শুরু করেছেন তাদের জন্য দিনটি মোটামুটি ভালো, কিন্তু ব্যবসায় আজকে ঋণ দেওয়া থেকে যতটা পারেন দূরে থাকুন, এতে আপনার জন্য ভালো হবে। আজকে আপনাদের প্রেমের সম্পর্ক মোটামুটি ভালো রয়েছে, আজকে দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন, তবে একটু সতর্ক থাকবেন, রাস্তাঘাটে একটু বেশি সাবধানতা অবলম্বন করা জরুরি রয়েছে। আজকে আপনার শুভ রং হয়েছে লাল, শুভ সংখ্যা 17, শুভ দিক দক্ষিণ দিক। আপনারা সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এখন জেনে নেব আমরা বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতকদের আজকের দিনটি আপনাদের কেমন যাবে? আজ মাথা ঠান্ডা রাখা প্রয়োজন রয়েছে, না হলে
স্বাভাবিকের তুলনায় গণ্ডগোল আরও বেশি বৃদ্ধি পেতে পারে। আজ আপনাকে কঠোর পরিশ্রমের সঙ্গে সঙ্গে বুদ্ধিমত্তার সঙ্গে আজকে সিদ্ধান্ত নিতে হবে, না হলে আগামী সময় আপনি ঝামেলায় পড়তে পারেন। আজ সঙ্গিনীর সঙ্গে কথা বলার সময় মেজাজের দিকে নজর রাখা জরুরি রয়েছে, কোনোভাবে উত্তেজিত হবেন না। আজকে আপনার আর্থিক পরিস্থিতি ঠিক না থাকতে পারে, যার জন্য আপনার মানসিক চাপ আগের তুলনায় বৃদ্ধি পেতে পারে, তাই অবশ্যই আর্থিক সমস্যার দিকে নজর দেওয়া দরকার রয়েছে। এমনকি নতুন কোনো ইনকামের আসতে আপনাকে খুঁজে নেওয়াটা সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। আজ কর্মক্ষেত্রে আবেগের পরিবর্তনে বাস্তববাদী চিন্তাধারা দিয়ে মনকে জিতে নিতে পারবেন এবং আজকে আপনাকে কাজের জায়গায় সজাগ থাকতে হবে। আজ একাধিক পরিকল্পনা সফল হওয়ায় অফিসে সকলের চোখে আপনি নজর কাড়তে পারেন এবং আপনার পদোন্নতির বেশ ভালো সুযোগ থাকবে। আজকে অনেক দিনের ইচ্ছে পূরণ হওয়ার বেশ সম্ভাবনা রয়েছে, তাই নিজেদের মতো করে সময় কাটাতে পারেন। আজকে বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটাতে পারেন, তবে লিমিটেড সময় কাটাবেন, এতে আপনার জন্য ভালো। পরিবারকে যতটা বেশি পারেন সময় দিতে পারেন, এতে আপনার জন্য আজকে ভালো হবে। আজকে আপনার শুভ রং লাল, শুভ সংখ্যা 11, শুভ দিক উত্তর দিক। আপনারা সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এখন জেনে নেব আমরা ধনুরাশি। ধনুরাশি জাতকদের আজকের দিনটি আপনাদের কেমন যাবে? আজ পরিকল্পনা অনুযায়ী কাজ করালে আপনার জন্য ভালো হবে এবং সমস্ত কাজ টাইম মাফিক শেষ করতে পারবেন, না হলে কিন্তু কাজের সমস্যা বৃদ্ধি পেতে পারে। আজ অফিসে উচ্চপদস্থ কর্মীদের সঙ্গে আজকে ভালো ব্যবহার বজায় রাখুন, এতে আপনার জন্য বেশ ভালো হবে। আজ সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহার করুন, এতে সাহায্য আপনি তাদের কাছ থেকে পেতে পারেন। আজ যারা পড়াশোনা করছেন পড়ুয়াদের জন্য আজকে দিনটি বেশ ভালো রয়েছে, আজকে আপনাদের উচ্চশিক্ষার বেশ ভালো সুযোগ থাকবে। আজ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা রেখেছিলেন তাদের জন্য বেশ ভালো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। আজ বন্ধু সহায়তার ভাগ্য খুলে যেতে পারে, আজ বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারেন, এতে আজকের দিনটি আপনার বেশ ভালো রয়েছে। আজ যারা নতুন কোনো কাজের যোগাযোগ করছেন তাদের জন্য দিনটি মোটামুটি ভালো যাবে। আজ কাছে কোথাও ভ্রমণের পরিকল্পনা হতে পারে, সেদিকে যেতে পারেন, কিন্তু দূরে কোথাও বেশি ভ্রমণে যাবেন না, এতে আপনার অর্থ ক্ষতির ভীষণ সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকে প্রয়োজনে আপনাকে বুঝে শুনে খরচাপাতি করতে হবে এবং ইনকামের দিকে বেশি নজর দিতে হবে, এতে আপনার জন্য ভালো হবে। আজকে আপনার শুভ রং হালকা সবুজ, শুভ সংখ্যা 11, শুভ দিক দক্ষিণ দিক। আপনারা সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। এখন জেনে নেব আমরা মকর রাশি। মকর রাশি জাতকদের আজকের দিনটি আপনাদের কেমন যাবে? আজ স্বামী বা স্ত্রীর সঙ্গে সমস্যার সমাধানে আলোচনা করতে পারেন, আজ মনে মানুষের কাছাকাছি যেতে পারেন। আজকে আপনাদের প্রেমের বিষয়ে মোটামুটি বেশ ভালো রয়েছে। আজ আপনার ক্লান্তির সঙ্গে সঙ্গে বিশ্রাম নেওয়াটাও জরুরি রয়েছে, ক্লান্তি আপনার শরীর খারাপ পর্যন্ত করতে পারে। আজ আপনাকে বুঝে শুনে কাজ করতে হবে। আজ স্বনির্ভরশীল ব্যক্তিদের জন্য দিনটি মোটামুটি বেশ ভালো যাবে। আজকে যারা ছোটোখাটো ব্যবসা করছেন ব্যবসায়ীদের দিনটি মোটামুটি ভালো, তবে আজ বেশি দূরে কোথাও ভ্রমণে না যাওয়াই আপনার জন্য ভালো হবে। রাস্তাঘাটে আজকে একটু বেশি সাবধানতা অবলম্বন করা জরুরি রয়েছে, অল্প পরিমাণ হলেও আজকে শরীরে চোট লাগতে পারে। আজ লক্ষ্য পূরণের বিশেষ পরিকল্পনা করতে পারেন, অবশ্যই কাজের জায়গায় বেশি পরিশ্রম করতে হবে, হাতে পড়ে থাকা কাজ অবশ্যই সেরে ফেলুন, এতে আপনার জন্য চাপ কম হবে। আজ পরিবারে মা বাবার স্বাস্থ্য দিকে অবশ্যই খেয়াল রাখবেন। আজকে আপনার শুভ রং হয়েছে সাদা, শুভ সংখ্যা 11, শুভ দিক পূর্ব দিক। আপনারা সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এখন জেনে নেব আমরা কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতকদের আজকের দিনটি আপনাদের কেমন যাবে? আজ পেশাগত ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখা জরুরি রয়েছে, না হলে কিন্তু সমস্যা বৃদ্ধি পেতে পারে। আজ ব্যবসার মুখে লোকসান হতে পারে, তাই অবশ্যই ব্যবসার দিকে বেশি নজর দিতে হবে, এমনকি সহকর্মীদের সঙ্গে অবশ্যই কাজের কর্মীদের উপরে বিশেষ নজর রাখবেন। আজ যারা অফিসে কাজ করেন আজ সহকর্মীদের সঙ্গে তর্ক এড়িয়ে না যেতে পারলে বিপদের আশঙ্কা রয়েছে, আজ বুঝে শুনে কথা বলুন, প্রয়োজন ছাড়া কথা না বলা আপনার জন্য ভালো হবে। আজ কাজের জায়গায় পরিস্থিতি ঠিক রাখতে কী কী করবেন আর কী করবেন না তা অবশ্যই তালিকা তৈরি করে রাখবেন, বড়দের সঙ্গে অবশ্যই আলোচনা করতে পারেন। আজ বসের কথা মতো কাজ করতে থাকুন, এতে আপনার জন্য ভালো হবে। আজকে আপনার আর্থিক অবস্থা খারাপ হতে পারে, যার জন্য আপনার হতাশা বৃদ্ধি পেতে পারে, তাই আপনাকে অবশ্যই নতুন কোনো কাজ বা নতুন কোনো ইনকামের রাস্তা আপনাকে খোঁজা জরুরি রয়েছে, না হলে কিন্তু আর্থিক অবস্থা খারাপ হতে পারে। আজকে আপনাদের প্রেমের বিষয় মোটামুটি ভালো, তবে একটু সতর্ক থাকলে ভালো হয়। আজকে তৃতীয় কোনো ব্যক্তি আপনাদের সম্পর্কের মধ্যে ঢুকে আপনাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে পারে, তার জন্য অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। আজকে আপনার শুভ রং হয়েছে নীল রং, শুভ সংখ্যা 7, শুভ দিক উত্তর দিক। আপনি সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। এখন জেনে নেব আমরা মীন রাশি। মীন রাশি জাতকদের আজকের দিনটি আপনাদের কেমন যাবে?
আজকে ব্যস্ততা খুব ভালো থাকবে, তার জন্য আপনি আজকে প্রিয়জনকে সময় দেওয়াতে একটু সমস্যা দেখাইতে পারে। তাই চেষ্টা করুন নিজেদের ভিতরে যাতে কোনো রকম ভুল বুঝাবুঝি না সৃষ্টি হয়, যতটা পারেন একটু হলেও যোগাযোগ করতে থাকুন, এতে আপনার জন্য ভালো হবে। আজ ধৈর্য বজায় রাখতে হবে কাজের জায়গায়, আপনার কাজের জায়গায় আজকে খুব খারাপ পরিস্থিতি সৃষ্টি হতে পারে, তাই কাজের জায়গায় একটু বেশি মনোযোগ সহকারে কাজ করতে হবে। আজ প্রতিকূল পরিস্থিতি সঠিক রাখতে মন শান্ত রাখতে হবে এবং বড়দের অবশ্যই সম্মান করে কথা বলবেন, এতে আপনার জন্য ভালো হবে। আজ একাধিক উপায়ে আয়ের যোগ আসার সম্ভাবনা রয়েছে, আজকে আপনার আর্থিক পরিস্থিতি আগের তুলনায় উন্নতির বেশ ভালো যোগ দেখা যাচ্ছে, কিন্তু আপনাকে শরীরচর্চার দিকে অবশ্যই মনোযোগ হতে হবে। আজ শরীর খারাপের সম্ভাবনা রয়েছে, প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন। আজ বাড়তি খরচ থেকে একটু দূরে থাকুন। আজ পরিবারের সঙ্গে সময় কাটান, কোনোভাবে পারিবারিক কোনো ঝামেলা থাকলে তা আজকে মিটিয়ে নেওয়ার জন্য বেশ ভালো সুযোগ থাকবে। আজ বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারেন, তবে বাড়ির কাছাকাছি কোনো জায়গায় ঘুরতে যেতে পারবেন, বাইরে কোথাও যাবেন না, এতে আপনার জন্য সমস্যা হতে পারে। আজকে আপনার শুভ রং হয়েছে লাল, শুভ সংখ্যা 11, শুভ দিক উত্তর পূর্ব দিক। আপনারা সুস্থ থাকুন এবং সাবধান থাকুন।